আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো আশা করি বরাবর অনেক ভালো আছেন সবাই। আমি আলম নজরুল ইসলাম। তো যারা সৈদের উপর যারা আছেন, আপনারা যারা এসটিসি পে ইউজ করেন, তো দেখবো আজকে কীভাবে আপনারা আপনাদের এসটিসি পেগুলো ভেরিফাই করবেন। ওকে, তো প্রথমত আপনার এসটিসি পেটা লগ ইন করবেন। ওকে, তো লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো ফার্স্ট টাইম ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে প্রোফাইল ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ভেরিফাই না, আইডি ভেরিফিকেশন আমার এটা এখন হওয়া নাই। তো এখানে কই দিচ্ছে প্লিজ ভেরিফাইড করার লাগে। তো আমি এখানে প্রথমত এখানে ক্লিক করবো। ওকে, তো নিচে দেখি কি আছে, কিছু নাই। ওকে, তো ফার্স্ট টাইম এখানে আইডি ভেরিফিকেশন ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে ভেরিফাই ক্লিক করবেন এই অপশনটাতে। তো এখানে আপনার দিতে হবে আপসার ডিটেলস। ওকে, তো এখানে আমি এটা ক্লিক করলাম ভেরিফাইতে। ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পরে এখানে আপনার দিতে হবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আপনার আপসারের। তো আপসার আপনার ইউজার নেম কিন্তু আপনার চাইলে আপনার আকামা নাম্বারও দিতে পারেন, চাইলে ইউজার নেমও দিতে পারেন, সমস্যা নেই, দুটোই এখানে হয়। তারপর পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর লগ ইন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে ভেরিফিকেশনটা আসলে এটা এখানে দিয়ে দিবেন। ওকে, নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে, ওটিপি। তো ওটিপিটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর তো আমার আইডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে, বাস জাস্ট 1 মিনিট। ওকে, তারপরে ডান ডানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখন ক্লিক করে দিলাম, দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আইডি ভেরিফাইড হয়ে গেছে আমার। আমার এখন আইডি ভেরিফাই হয়ে গেছে। এখন আমার আরেকটা বাকি আছে, কাস্টমার ইনফরমেশন একটা বাকি আছে। তো নিচের টার্মটা কমপ্লিট করি, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, আসলে এখানে আপনার নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সবার উপরে ইউর বার্থডে এখানে ডেট অফ বার্থ এখানে দিবেন প্রথম। ওকে, তো দেওয়ার পরে আপনার নিচে দিবেন ইমেল, নিচে একটা অপশন আছে আপনার ইমেল। ওকে, তো ইমেলটা আপনি দিলেও থাকলে দিতে পারেন, না থাকে না দিলেও কোনো সমস্যা নেই, ডিস অপশনাল। ওকে, তারপরে নিচে দিবেন আপনার কান্ট্রি, আপনার বাংলাদেশ আপনার। ওকে, তো আমি এখানে দিলাম আমার কান্ট্রি। তারপরে এখানে আপনার সোর্স করবেন, এখানে সোর্স অফ ইনকাম কোথায় থেকে আসে আপনার সোর্স ইনকাম, তো এটা এখানে সিলেক্ট করবেন। এই যে এটা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে স্যালারি আছে, আদার আছে, রিয়েল এস্টেট, ইনভেস্টমেন্ট, যেটা আছে সমস্যা নেই, আমি স্যালারি দিয়ে দিলাম। চাইলে অন্য অন্য দিতে পারেন, আপনি রেন্ট দিতে পারেন, রিয়েল এস্টেট দিতে পারেন, সমস্যা নেই। তারপরে ইনকাম কত টাকার মিনিমাম এটা এখানে দিতে হবে আপনার, মিনিমাম আপনার 5,000 নিশ্চিত নাই, তো অবশ্যই এখানে 5,000টাই ক্লিক করতে হবে, 5 থেকে 10। তো এটা আমি দিলাম। দেওয়ার পর এখানে এমপ্লয়ি স্ট্যাটাস, এখানে প্রাইভেট সেক্টর, এখানে আপনি কোম্পানি কী কোম্পানি চাকরি করেন, প্রাইভেট সেক্টর না সরকারি সেক্টরে, যেটাই করেন এখানে আপনি সব ধরনের অপশন আছে, এখানে স্টুডেন্ট আছে। তো আমি এখানে দিলাম আমার প্রাইভেট সেক্টর, তো আমি এখানে প্রাইভেট সেক্টরে আমি দিলাম। ওকে, তো এখানে আমি শুধু এমপ্লয়ি দিয়ে দিলাম। ওকে, তো এখানে আমার কোম্পানির নাম দিতে হবে, আর আপনারা যদি কোম্পানিতে না চাকরি করেন, আপনার মালিকের নাম দিলেও সমস্যা নেই, দিতে পারেন। ওকে, তারপর এখানে প্রফেশন কী কাজ করেন সেটা এই অপশনটাতে দিবেন। প্রফেশন আমি এখানে দিয়ে দিলাম স্টোর কিপার, আপনি যেটা এখানে সেটা দিবেন, সমস্যা নেই। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে চাইতেছে আপনার ন্যাশনাল অ্যাড্রেস, তো ন্যাশনাল অ্যাড্রেস আপনার যেটা আছে আপনি বরাবর দেখে সেম বরাবর এখানে ন্যাশনাল অ্যাড্রেসটা দিবেন। ওকে, অবশ্যই এটা ন্যাশনাল অ্যাড্রেস করা থাকে, সবারই থাকে, সবাই করে। তো ন্যাশনাল অ্যাড্রেসটা যেভাবে করা থাকে আপনার স্টেট, রোম, তারপরে সিটি, তারপরে আপনার পোস্টাল কোড, এডিশনাল নাম্বার, যা যা আছে ন্যাশনাল অ্যাড্রেস থেকে দেখে আপনি বরাবর এত এত নাম্বার এখানে ক্লিক করবেন। ওকে, দিবেন বরাবর ইউনিট নাম্বার, এডিশনাল নাম্বার, ইউনিট নাম্বার, যা যা আছে বরাবর এখানে দিবেন। তো আমার এখানে ডিটেলস ন্যাশনাল অ্যাড্রেসে আমি এখানে দিলাম। ওকে, তো দেওয়ার পর এখানে আপনার ক্লিক করবেন, তারপরে কন্টিনিউ। তো আপনি এখানে কন্টিনিউ দেওয়ার পরে যে কাস্টমার ইনফরমেশন আপডেট আমার এটা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন অফিস থেকে মেসেজ চলে এসেছে, এটা আমার কমপ্লিট হয়ে গেছে আপডেট, আইডি ভেরিফিকেশন হয়ে গেছে এবং কাস্টমার ইনফরমেশন এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর ওকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আইডি ভেরিফিকেশন অ্যান্ড কাস্টমার ইনফরমেশন এটা দুটোটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি যেভাবে দিছি এরকমভাবে দিবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, তো আর আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন, সাথে শেয়ারও করে দেবেন যাতে আরও অন্যান্য কেউ দেখতে পারে। আর আমার চ্যানেলে সব ধরনের আপনার সৌদি আরবের ইনফরমেশন, ব্যাংক রিলেটেড যত ধরনের ভিডিও এবং আরও অন্যান্য ইনফরমেশন ভিডিও আমার চ্যানেলে পাবেন। তো সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সব ধরনের আপডেট পেতে পারেন। তো দেখা হবে আপনাদের সাথে আবার অন্যান্য ভিডিওর সাথে। হুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।